ওই থ্রিলার হতে পারে সরি বাট ট্রু মানে সামনে কখনো লাভ এক সেকেন্ড মানে ফ্যানের জায়গায় একটুখানি জাজই করব ব্যাপারটা হয়ে যায় ওখানে তো বাট খুবই অসাধারণ অ্যাক্টিং মানে ক্যারেক্টারটাকে এত ভালো মতন ফুটিয়ে হয়তো অন্য কেউ তুলতে পারতো না তো আর তাছাড়া বলবো সোনাক্ষীর কথা আমার মতে তোমার মতে হয়তো বেস্ট পারফরমেন্স হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্মালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই কোশ্চেন অ্যান্সার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আদের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি দাহাড় আর যেটা আমাজন প্রাইমে রিলিজ করেছিল যে ডাইরেক্ট করেছে রিমা কাগতি আর রুচিকা ওবেরয় এটা 8 এপিসোড বেরিয়েছে মেন রোলে আছে বিজয় বর্মা সোনাক্ষী সিনহা গুলশান দেবাইয়া সোহম শাহ জয়া মোরানি আর অন্যান্য অনেকে একদম তো কেমন লাগলো আমার বেশ ভালো লেগেছে অনেকেই হয়তো দেখেছে অনেকে অনেক রিভিউ দিয়েছে আমি বলবো আমার খুব ভালো লেগেছে এরপর ডিটেলসে আসছি আপাতত শর্ট করে শুরু করছি হ্যাঁ আমার যদি অনলাইন বলতে হয় তো আমারও বেশ ভালো ইনক্লুডিং স্টোরি অ্যান্ড অ্যাক্টিং ওয়াইজ আমার খুবই সুন্দর লেগেছে একদম আমার হয়তো ফার্স্ট পয়েন্ট এটাই হতো অ্যাক্টিং ওয়াইজ সবাই তুখর অ্যাক্টিং করেছে আমি বলবো খুব ন্যাচারাল আর দেখানো যে হয়েছে আপনার হরিয়ানা বা রাজস্থান সরি রাজস্থানের যে জায়গাগুলো মানে এত ডাউন টু আর্থ একটা গ্রাউন্ডেড জায়গা এত মানে ক্লোজ টু নেচার বলতে গেলে তো ওইটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আর আমার মতে যে এটা সোনাক্ষীর বেস্ট পারফরমেন্স একদমই একদম একদমই তাই বিজয় বর্মা এর আগে এরকম রোল করেছে ডার্লিংসে অনেকটা একদম আর মনে হয় নওয়াজুদ্দিনের মতনই যাচ্ছে এই টাইপের রোলই ওর কাছে আসতে থাকবে বাট হ্যাঁ লাভ স্টোরিজ টু তেও আছে ওখানে একটা ওখানে কাইন্ড অফ রোমান্টিক রোল বাট হ্যাঁ সিনেমা না দেখলে বুঝতে পারবো ওখানে কোনো টুইস্ট আছে কিনা বাট হ্যাঁ তো ও খুবই মানে এই কাইন্ড অফ রোল গুলো এত সুন্দর ভাবে করে একদম মানে মানে পারফেকশনের হয়তো মানে চরম পর্যায়ে নিয়ে চলে যায় তুমি মানে ওকে দেখি মনে হ্যাঁ হি ইজ আ সাইকোপ্যাথ ওই থ্রিলার হতে পারে সরি বাট ট্রু মানে সামনে কখন আমি এক সেকেন্ড মানে ফ্যানের জায়গায় একটুখানি জাজই করব ব্যাপারটা হয়ে যায় ওখানে তো বাট খুবই অসাধারণ অ্যাক্টিং মানে ক্যারেক্টারটাকে এত ভালো মতন ফুটিয়ে হয়তো অন্য কেউ তুলতে পারতো না তো আর তাছাড়া বলবো সোনাক্ষীর কথা আমার মতে তোমার মতে হয়তো বেস্ট পারফরমেন্স ও যেভাবে ক্যারেক্টারটাকে তুলেছে ও যে অ্যাটিটিউড বা সবথেকে বড় কথা আমার মনে হয় ওর ব্যারিয়ার হয়েছিল ল্যাঙ্গুয়েজ ওখানকার যে ল্যাঙ্গুয়েজে পুরো কথা বলা বা এ করা তো প্লাস ফিজিকটাকেও অনেকটা পুলিশের মতন শুধু এমনি নর্মাল পুলিশও নয় মানে হরিয়ানবি মানে সরি রাজস্থানি একটা পুলিশ তার মধ্যেও ওর মানে এটা হচ্ছে যে আমি ফাইট করব অনেক পুলিশ অফিসারই থাকে ফিমেল যারা সবাই এরকম ক্যাপাবিলিটি হয় না ক্যাপেবল হয় না ফিজিক্যাল আর ওর বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করে মানিয়ে হচ্ছে ব্যাপারটা হয়তো সবার সাথে মানায় না মোটে মানে এক্সপেরিয়েন্স ছিল যে ও ক্যারেক্টারটা ওর যে বডি স্ট্রাকচারটা তার সাথে খুব ভালোভাবে গেছে আর তারপরে হচ্ছে যেমন তার সাথে ও মানে ক্যারেক্টারটাকে আরো ভালো মতন ফোটানোর জন্য গগলস বা আপনার টমবয় যে লুকটা হয় হ্যাঁ বাইকে সবসময় যাওয়া আসা একদম একদম গাড়ি যাচ্ছে না একদম তার মধ্যে জ্যাকেট পরা প্যান্ট পরা সবসময় এক্স্যাক্টলি তার মধ্যে বাইক নিয়ে ওর মা মায়ের সাথে যে সম্পর্কটা ইচ এন্ড এভরি ডিটেল খুব ভালো মতন মানে এটাই হয়তো টিভি সিরিজের সবথেকে সুন্দর বিষয় যে প্রত্যেকটা ডিটেলে ওরা দেখাতে পারে সবার ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ আর যদি আমি বলি ওর যে দেবী সিং এর যে ইন্সপেক্টরটা ওর যে বস ছিল গুলশান একদম গুলশান ও দারুণ অ্যাক্টিং করেছে এখানে খুবই সুন্দর মানে একটা পারফেক্ট হ্যাঁ মানে কিছু মোমেন্টস আছে যখন তোমার ওর ওয়াইফের সাথে যখন একটু
কথা কাটাকাটি বা একদম 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 রাতে যে বেডের সিনটা, ওগুলো কিছু কিছু জায়গা আছে এত সুন্দর, মানে যে মোমেন্ট গুলোতে বোঝা যায় যে হ্যাঁ কতটা ক্যাপেবল। এক্স্যাক্টলি, জেন্টলম্যান যে ক্যাটাগরিটাকে বলা হয় যে আর কতটা অ্যাক্টিংটা ওই সময় দেখাতে পেরেছে, যে অন্য কারোর কথা ভাবছে বা আমার তো মনে হয় খুবই ভালো লেগেছে, যেখানে ও প্রত্যেকটা খুবই ভালো একটা পাশাপাশি ক্যারেক্টার এতটা ডিফারেন্স দেখিয়েছে যে তার বউ প্রেগনেন্ট আর তার যে ভয়টা সমাজের থেকে, যে সমাজটা খারাপ, তারপর তার চেঞ্জটা মানে ওর কান্না বা ফার্স্টে ঘুষখোর চোর থেকে নিজে প্রমোশনকে দান করে দিয়ে ওদের দুজনকে বাঁচালো, ধরাল দিল না, এই ইমপ্রুভমেন্টটা খুব খুব সুন্দর। হয়তো এটাই হয়তো বলে না গ্রোথ। হ্যাঁ, আর হয় না যে তুমি ভালো মানুষের সাথে থাকলে যে সঙ্গতিতে তোমার চেঞ্জটা আসে সেটাই এসেছে, হয়তো এর আগে যেখানে পোস্টেড ছিল আশেপাশে লোকরা এরকমই ঘুষ করছিল, এরকমই হয়তো বিহেভ, তাই জন্য সেলফিশ টাই কাইন্ড অফ ছিল, তাই জন্য ও হয়তো এরকমই হয়েছে বা ও চেঞ্জ হওয়ার সুযোগ পায়নি। কিন্তু তুমি যেটা বলছিলে যে সবার মধ্যেই ভালো খারাপ দুটোই আছে, শুধু দেখতে হবে, শুধু ওই জিনিসটাকে ফোকাস করতে হবে, তোমাকে সঙ্গতিতে আনতে হবে, আশেপাশের মানুষও ওটাকে হেল্প করে তোমাকে। যেমন আমরা অসুরের কথা বলেছিলাম যে অসুরের যখন ওই ক্যারেক্টারটা ওই জায়গায় শুধু শুধু আসেনি, তার পিছনে ওর বাবা, ওই পুলিশ অফিসার, ওই ফরেন্সিক সদবার্সি, সব ক্যারেক্টার গুলোরই একটা হাত ছিল একদম সেরকমই। তো ভালো দিকটাকেও বার করতে গেল, সবার সাপোর্ট, সবার হচ্ছে এর জন্যই প্রথম থেকেই বলে যে তুমি কোন পরিবেশে মানুষ হচ্ছে, তোমার পারিপার্শ্বিক, তোমার শিক্ষা, ফ্যামিলি, প্রত্যেকটা তোমার মানে কেমন করে তোমার ডেভেলপ হচ্ছে, কেমন তুমি বড় হচ্ছে, কি কি তুমি চয়েস করছো, ডিসিশন নিচ্ছ, এগুলোকে এফেক্ট করে ব্যাপারটা, হয় না? তো এটাই দেখে যে ভালো সঙ্গে খুব সুন্দর একটা চেঞ্জ, আর চেঞ্জটাকে এমন দেখায়নি খুব তাড়াতাড়ি বা খুব স্লো, একদম ঠিক করে দেখে যায়। একটা টিভি সিরিজের এটাই যে সব থেকে বেশি যে একটা সময় পাওয়া যায় যে দু ঘন্টা বা তিন ঘন্টার একটা বাউন্ডারি তোরা বেঁধে নেই, তাই জন্য ওদের কাছে ওই টাইমটা আছে যেখানে ওরা ইন ডিটেল দেখাতে পারে প্রত্যেকটা জিনিসকে। তাছাড়া আমি বলবো এর বউয়ের কথা, বিজয় বর্মার যে বউয়ের ক্যারেক্টারটা করেছে, জয়া মোরানি মানে নাকি হতে পারে, ওই ক্যারেক্টারটা খুব সুন্দর একটা ক্যারেক্টার। মানে আমি বলবো প্রত্যেকজন, আমি ইন্ডিভিজুয়ালি এত বলতে গেলে অ্যাকচুয়ালি অনেক ক্যারেক্টার থাকে একটা টিভি সিরিজে, বাট প্রত্যেকজন প্রত্যেকজনের রোলটাকে খুব সুন্দর, সেটা তার বাবার ক্যারেক্টার হোক, তার দাদার যে ক্যারেক্টার, ভাইয়ের যে ক্যারেক্টারটা হোক, খুব ছোট ছোট জায়গায় আছে, এমন অনেক অনেক এপিসোডে ওর নেইও, কিন্তু যতটুকু টাইমে স্ক্রিনে আছে ক্যারেক্টারটাকে জাস্টিস দিয়েছে। আর স্টোরি টেলিং নিয়ে বলবো, অনেকদিন পর একটা সাইকোপ্যাথ টাইপের একটা ধরো সিনেমা, যেটা বেশ অন্যরকম লাগলো। আমি বলবো আমি অসুরের সাথে তুলনা করছি না, কারণ অসুরটা একটা অর্গানাইজেশন কাইন্ড অফ, এটা একদম অন্য গোছের, কিন্তু বাকিও যত সিনেমা হয়েছে সাইকো কিলিং নিয়ে তার থেকে এইটা একটু আলাদা। এখানে যে ওর বুদ্ধি দীপ্ত, ও যে নেচারটাকে, যে টার্গেট অডিয়েন্সটাকে নিয়েছে, আর ও যে এতগুলো মার্ডারের পরও ধরা পড়েনি, এত বছর ধরে করে এসেছে, তার কারণ শুধু ও বা পুলিশ না, কারণ ওই সমাজটা বা ওই যে বলছে না এজ গ্রুপটাকে নিয়েছে, যে পরিবেশটাকে নিয়েছে, ওটাই ওই জিনিসটা, কিন্তু একটা জিনিস দেখেছো, ওই জিনিসটা কিন্তু ওখানেই হতো। হ্যাঁ, ও যখনই বাইরে এসে ট্রাই করলো, এই যে গোয়াতে যেমন ট্রাই করলো, ধরা পড়ে গেল, কারণ ওখানে মেয়েরাও ইন্ডিপেন্ডেন্ট, টেকনোলজি, এটিএম ইউজ করা, হোটেল গুলো সবকিছুর একটা কমিউনিটি আছে, তো এখানে একটা হোটেল একটা হোটেলের সাথে কোনো রিলেশন নেই, কিন্তু ওখানে একটা হোটেলের গ্রুপ আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা যদি অন্য কোনো সিটিতে হতো বা অন্য কোনো জায়গায় হতো বা অন্য কোনো এজ গ্রুপে হতো, তাহলে এতগুলো পসিবল হতো না, হয়তো তিন চারটে পসিবল হতো,
বাট এই যে ওর আগে গ্রামে গ্রামে করতো, ফার্স্ট টাইম যেটা ভিলেজে করলো জয়পুরে করলো, সেটা কাকে ওর ভাইকে ধরানোর জন্যই করলো। এক্স্যাক্টলি, কারণ জানে যে ওখানে করলে ধরা পড়বে কিছু না কিছু ভাবে, সিসিটিভি থাকবে, সবই থাকবে ওখানে, ধরা পড়ার চান্সেস বেশি, সেন শহরে কখনো টার্গেট করতো না একদম। আর এই সিনেমাটাও প্রমাণ করে দিল যে যে কোনো সাইকোপ্যাথ বা যে কোনো একটা অসুস্থ মস্তিষ্ক তার ছোটবেলা থেকে শুরু হয়, মানে চাইল্ডহুড ট্রমা জিনিসটাকে এখন এত বড় করে ধরেছে। আসলে আগে কেউ এটা নিয়ে ভাবেনি বললে হয়তো এখন এত মানুষ এরকম মানে একটা অসুস্থ চিন্তাধারা নিয়ে বসবাস করছে আমার মনে হয়, তাই জন্যে এটা এখন এত বড় একটা টপিক, সেটাও দেখানো হয়েছে। আমি বলবো ওখানকার মানে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, মানে পুরানা হাভেলি থেকে ওদের যে পুলিশ স্টেশনটা ওটা একটা কাইন্ড অফ হাভেলির মতন, দোতলা পুলিশ স্টেশন একটা বাড়ির মতন, বা এরকম ছোট ছোট ডিটেল গুলো খুব সুন্দর ভাবে আমার খুব ভালো লেগেছে। যে একদম ডাইরেকশনও খুব মানে একদম প্রত্যেক এপিসোডেরই এত টানটান উত্তেজনা রেখেছে জিনিসটাতে, একদম ডাইরেকশন ওয়াইজও দারুণ দারুণ কাজ করেছে। হ্যাঁ মানে আমি বলবো যারা দেখেননি এখনো পর্যন্ত, আমার তো মনে হয় অনেকজন দেখে নিয়েছে, আমরা অলরেডি লেটে দেখছি এটা, যারা দেখেননি তারা দেখুন, আর যারা দেখেছেন তাদের কোনো আলাদা নিজেদের কোনো মতামত থাকলে আপনারাও বলুন। একদম। আর আমি বলবো মিউজিক এখানে খুব ভালো লেগেছে, যা যা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, টান টান মিউজিক ছিল, মানে একদম প্রপার মিউজিক ছিল আমাদের কস্টিউম থেকে শুরু করে প্রোডাকশন সবকিছুই, মানে একদম কোথাও কোনো ফল্ট আমার মনে হয়নি, একদম একদম কোনো ফল্ট ছিলই না যে মনে হবে। আর তাছাড়াও আমার একটা জিনিস বলবো, এখানে যেটা দেখিয়েছে কাস্ট নিয়ে খুব দেখিয়েছে সিনেমাটার মধ্যে, লাস্টে আমরা যে দেখেছিলাম কাঠাল ওই সিনেমাটাও কাস্টিজম নিয়ে খুব চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, আর সেম জিনিসটা আর অনেক মিল, কারণ কি ওখানে ফিমেল পুলিশ অফিসার লিডিং রোলে, এখানেও তাই সিনিয়র রোলে আছে, কিন্তু স্টোরি বা অন্যান্য জিনিস অনেকটাই আলাদা, কিন্তু কাস্টটা যে আজকে মানে 23rd সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা যে কাস্ট নিয়ে তো সিনেমা করছি, আর দুটোই অলমোস্ট সেম জায়গারই, ওটা রাজস্থানেরই মাওয়া ওইখানকারই, এরাও ওইখানকারই ছিল, তো মানে ওই জায়গাটা সত্যি প্রবলেম আছে। কারণ এই এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কাস্ট নিয়ে কথা বলি তাহলে এর থেকে লজ্জার বিষয় আমার মনে হয় না কিছু হয়, কিন্তু ডাইরেক্টররা যখন কথা বলছে আর ডাইরেক্টররা যখন দেখাচ্ছে, মানে এখনো ওটা খুব বড় একটা ইস্যু হয়ে আছে। এখানে ওই জায়গাটা বড় করে দেখানো হয়েছিল যখন ছেলেটাকে খোঁজার জন্য বাবার বাড়িতে ঢুকছিল, ঢুকতে দেবে না বলেছিল বাবাটা, যে আমি এটা আমার পুস্তেনি হাভেলি, আমার পুরোপুরুষরা এখানে কখনো কোনো নিচু জাতকে ঢুকতে দেয়নি, তো আমিও দেব না। সেই জায়গাটা যে সোনাক্ষীর যে ছোট্ট একটা মনোলগ টাইপের, একদম। আর আমার একটা মনোলগ ভালো লেগেছে যেটা ওর মায়ের সাথে ছিল, যেটা একটা এজের পরে বিয়ের জন্য এমন প্রেসারাইজ করে মানুষদেরকে, বিশেষ করে মেয়েদেরকে, যেন বিয়েটা লাইফের একটা মানে বলে না একটা সত্যি জন্মেছেই বিয়ে করার জন্য, মানে বিয়ে ছাড়া তোমার লাইফটাই লাইফ না, ওই রকম একটা ফিল করানো হয়। তো ওই মনোলগটা আমার খুব ভালো লেগেছে ওখান থেকে দাঁড়িয়ে। তো আপনারা বলবেন আপনাদের অ্যাকচুয়ালি কোন পয়েন্টটা বেশি ভালো লেগেছে, বা কার অ্যাক্টিং বেশি ভালো লেগেছে, বা অন্যান্য কোনো পয়েন্ট যেটা আমরা এখানে বলতে মিস করেছি হয়তো। একদম, আমাদের রিভিউ কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম আর কোন ভিডিও রিঅ্যাক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটাও সাজেশন দেবেন কমেন্ট বক্সে। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই।